যদি বন্ধু হও, যদি বাড়াও হাত। সেই কিন্ডারগার্টেন থেকে এখনও অবধি এবং পরবর্তী জীবনেও শেষ নিঃশ্বাসটা অবধি মানুষ একটা হাত খোঁজে, একটা বন্ধুত্বের হাত, একটা সাহায্যের হাত। সেই বন্ধুত্ব নিয়েই আজকে আমার কণ্ঠে আমারই লেখা একতরফা বন্ধুত্ব। সকাল থেকে শরীরটা ঠিক ভালো লাগছে না, কেমন যেন একটা গা গুলিয়ে উঠছে। আসলে আসলে আমি তো তোমাকে বলতে পারছি না, আমি চেষ্টা করছি কিন্তু কিন্তু কথাগুলো গলার কাছে এসে কেমন দলা পাকিয়ে যাচ্ছে, আটকে যাচ্ছে। এই তো সেদিন বিকালবেলা আমি তোমাকে বলতে গিয়েছিলাম, যখন তুমি চায়ের জলটা মাপছিলে, আমার দিকে না তাকিয়ে জিজ্ঞেস করলে, কি রে কিছু বলবি? বলতে পারিনি আমি। এটা ঠিক হচ্ছে না জানো তো, এটা ঠিক হচ্ছে না, কথাগুলো তো তোমার জানা দরকার। আচ্ছা, আমার প্রথম গল্প লেখার দিনটার কথা মনে আছে? সবার প্রথম আমি তোমাকে দেখিয়েছিলাম, আমার প্রশংসায় তুমি একটা ব্যঙ্গের হাসি হেসেছিলে, সে কি তীব্র তাচ্ছিল্য! সেই দার্জিলিং ট্যুরটার কথা মনে পড়ে? ডিসেম্বরের শীতে ছোট্ট আমিটা নিজের মনে বসে গুনগুন করছি আর খেলছি, খুব ধমকে দিয়েছিলে আমাকে। আসলে আসলে তোমার ভাত ঘুমটা নষ্ট করে ফেলেছিলাম যে। তোমার জন্মদিনে নিজের হাতে একটা ছবি এঁকেছিলাম, একটা পাহাড়, একটা নদী, সামনে একটা ছোট্ট কটেজ। সন্ধে ছটা থেকে শুরু করে অনেক রাত অবধি আমি তোমার অপেক্ষা করে গেছি, তারই মাঝে কখন রেগে ছিঁড়ে ফেলে দিয়েছি A4 সাইজের পেপারটা, গাড়ির চাকার চাপে আর পায়ের ছাপে রঙগুলো সব আমার আবছা হয়ে গেছে। 31শে ডিসেম্বর রাত, ডিনারের মেনু বেশ জম্পেশ, সবাই খেতে বসে গেল, আমি তোমার অপেক্ষায়। স্বভাবত তুমি সেদিন এসেছিলে অনেক রাতে, খানিকটা ঘোরে আর অনেকটা নেশায়। তুমি সেদিন নাকি বাইরে থেকে খেয়ে এসেছিলে, সেদিন আমার আর খাওয়া হয়নি, শুয়ে পড়েছিলাম। বলতে তো অনেক কিছুই চেয়েছি, আমার প্রথম প্রেমে পড়া, আমার প্রথম প্রেমিককে নিয়ে আমার দেখার স্বপ্ন, আর আর প্রথম প্রেম ভাঙার সে বুক ফাটা কান্না। কিন্তু কিন্তু তোমার মতে তো আবার ভদ্রবাড়ির মেয়েরা প্রেমে পড়ে না। আচ্ছা আচ্ছা বাপি, একবারও মনে হয়নি তোমার মেয়ের মুখে বাবা ডাকটা শুনতে কেমন লাগে? একবারও মনে হয়নি এই এত বড় বাড়িতে তোমার মেয়ে ঠিক কতটা ভালো থাকে? একান্নবর্তী পরিবারে শুধু একটা নির্দিষ্ট মানুষের ওপর তোমার মেয়ের কিসের এত ক্ষোভ, কেনই বা তার এত রাগ? আচ্ছা, সেদিনকে যখন ওই মানুষটার পক্ষ নিয়ে আমার গায়ে হাত তুলেছিলে, তখনও বোধহয় আমার চোখে তোমায় বলতে চাওয়ার আর্জিটা দেখতে পাওনি, তাই না? আচ্ছা, তুমি তো জানো আমি তোমারই মতো, 2 টাকার খেলনা দিয়ে আমাকে কিনে নেওয়া যায় না, আর আমি চাই না ওই সব পার্থিব জিনিসের ভিড়ে হারিয়ে যেতে। তাহলে একবার ভেবে দেখো তো, গার্জিয়ান না হয়ে শুধু একটা বার যদি বন্ধু হতে, একটা বার যদি বন্ধু হতে।